নমস্কার বন্ধুরা অল একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে স্ন্যাক্স এর রেসিপি নিয়ে এসেছি হলদিরামের আলু ভুজিয়া যেরকম বাজারে কিনতে পাওয়া যায় সেই রকমই আজকে একটা ভুজিয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা এত সুস্বাদু হয় খেতে যে বাড়িতে যদি এরকম একটা ভুজিয়া বানিয়ে নেওয়া যায় তাহলে আর বাইরের থেকে কিনে খাওয়ার দরকারই পড়বে না তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই লাগছে বেসন দেড়শো গ্রাম রেখেছি আমি এখানে দেড়শো গ্রাম বেসন রেখেছি যতটা পরিমাণে লাগবে ততটাই ব্যবহার করব এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে ঠান্ডা করে রেখেছি এখানে কিছু মশলা লাগবে এর জন্য তার জন্য নিয়েছি আমি জিরে আর ধনে এটা শুকনো খোলায় ভাজা নয় এমনি কাঁচা জিরে আর কাঁচা নিয়েছি পাউডার করে আছে নিয়েছি চাট মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি হাফ টি স্পুন এখানে আমি ব্ল্যাক পেপার নিয়েছি হাফ টি স্পুন এক পিঞ্চ মতো হিং লাগবে হলুদ লাগবে ওয়ান ফোর টি স্পুন মতো আর এখানে আমি ব্ল্যাক সল্ট আর নর্মাল সল্ট নিয়ে নিয়েছি এখানে আমি একটা মেশিন রেখেছি দেখুন আপনাদের বাড়িতে যা আছে সেটা দিয়ে ব্যবহার করবেন আমি এখানে একটা প্লাস্টিকের মেশিন রেখেছি এরকম স্টিলের পাওয়া যায় এই অনেকটা সস্তা আর প্লাস্টিক যেকোনো মেলায় আপনারা পেয়ে যাবেন এটা খুব ইজি বানানো এটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তবে একটু কম পরিমাণে এতে আটে অনেকটা একসাথে করতে গেলে এটা দিয়ে একটু অসুবিধা হয় ঘরের জন্য এটা ঠিক আছে এর সাথে অনেকগুলো এইরকম থাকে আমি দুটো সেউ ভাজা যেগুলো হয় দুটো দেখিয়ে দিচ্ছি একটা একটা একটু সাইজের আর একদম মিহি মিহিটা আমি ব্যবহার করব না কারণ মিহিটাতে যেহেতু এতে আলু থাকবে তাই মিহিটাতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এর সাথে আরো অনেকগুলো আছে দেখুন আপনারা যেরকম ডিজাইন চান করে নিতে পারেন তবে আমি একটু বড়টা ব্যবহার করব। এখানে আমি একটা গ্রেটারে আলুগুলো একটু গ্রেড করে নিচ্ছি এতে কি হয় লামস থাকবে না কোনো আর একটু মিহি হবে আপনারা যখন হাত দিয়ে সেটা চটকাবেন তাহলে আপনাদের অতটা কষ্ট হবে না তাই গ্রেটারে গ্রেড করে নেবেন আগে এইভাবে সমস্ত আলুটা আমি গ্রেটারে গ্রেড করে নিচ্ছি এবার একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি যদি একটা একটা থেকেও থাকে সেটা এতে ম্যাশ হয়ে যায় এবার আমি সমস্ত মশলাগুলো এর সাথে মিশিয়ে নেব আগে জিরে আর ধনেটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল বা অন্যান্য যা সব মশলা নিজের টেস্টের আপনারা নেবেন আমি সমস্ত মশলা দিয়েই এখানে করেছি সব অল্প অল্প ব্যবহার করেছি চাট মশলাটা দিয়ে দিলাম একটু চটপাটা হবে এছাড়া আমি ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম নুন আর এখানে আমি বিট নুন নিয়েছি দুটোই দিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে বেসন মেশাতে থাকবো এখানে আমার পুরো বেসনটাই লেগে গেছিল কিন্তু আপনারা একটু দেখে দেখে মেশাবেন কারণ বেসনের টেস্টটা যদি এতে বেশি লাগে তাহলে ভুজিয়াটা খেতে ভালো লাগবে না অল্প অল্প করে বেসন দেবো আর এটা মেশাতে থাকবো এটা নর্মালি একটু চ্যাট দই ডোই হবে কারণ এরকম হলেই আমাদের মেশিনটা দিয়ে ওটা পাস করাতে সুবিধে হবে আর এটা তাতে খাস্তাও হয় একটু চ্যাটচ্যাটে একটু নরম করে ডোটা তৈরি করতে হবে একটু স্টিকই হবে ডোটা দেখুন আমার মাখতে খুব অসুবিধা হচ্ছে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি দু তিন মিনিট এটাকে মেখে নেব এবারেতে আমি একটু গরম তেল বসিয়ে দিয়েছি টু টি স্পুন মতন সেটা দিয়ে দেব আগে পুরোটা মিশিয়ে নিয়ে বেসনটা তারপরে এতে তেল দেবেন একটু গরম করেই দেবেন তেলটা তাতে খাস্তা হবে বেশি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আপনারা চাইলে হাতটাকে ক্লিন করে এসে তারপরে ওই কাজটা করতে পারেন তাতে সুবিধে হবে অনেকটা এবারেতে আমি তেলটা দিয়ে দিলাম প্রথমে চামচ দিয়ে একটু গরম তেলটাকে মিশিয়ে নেব ব্যাটারটার সাথে। তারপরে এটা এক মিনিট আরও মেখে নেব এইভাবে এটাকে মেখে নিয়ে এটাকে ঢেকে রাখতে হবে প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিটের এটা ঢেকে রাখলে এটা একটু রেস্ট করলে ডোটা সেট হয়ে যাবে দশ মিনিট পর ফিরছি দশ মিনিট পর এবার এটাকে মেশিনে ভরে নেব দেখুন আমি হাতে খুব ভালো মতন করে তেল লাগিয়ে নিয়েছি আর এই মেশিনটাতেও আমি তেল লাগিয়ে নিচ্ছি এতে কি হবে খুব স্মুথলি এর থেকে ডোটা বেরোবে সেউয়ের আকারে প্রথমে আমি যেটা দিয়ে করব যে ছাঁচটা দিয়ে করব সেটা দিয়ে দিলাম তারপরে এতে আমি তেল দিয়ে দিলাম এবার যেহেতু হাতে তেল লাগানো আছে তাই এটা একটু সিলিন্ডার আকারে গড়ে নিয়ে তারপরে আমি এতে ফিল করে দেব। আপনারা প্রথম করলে খুব বেশি একসাথে ফিল করবেন না অর্ধেকটা মতো ফিল করে এটা রেডি করবেন এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আমি খুব বেশি তেল বসাইনি এক কাপ মতো তেল দিয়েছি প্যানে আর একটা ছোট জায়গা নিয়েছি যাতে অনেকটা তেল একসাথে না প্রয়োজন পড়ে অল্প একটু ডো দিয়ে দেখলাম তেলটা একদম রেডি তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে দেখুন এটা স্মুথলি বেরোচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না যেহেতু আমি একটু বড় ছাঁচটা ব্যবহার করেছি তাই কোনো অসুবিধা হচ্ছে না এখানে আপনারা যদি ছোট ছাঁচটা ব্যবহার করেন তাহলে আলুর যে ছোট ছোট দানাগুলো সেগুলো আটকে যাবে আর বারবার এটাকে আপনাদের ক্লিন করতে হবে তাই এখানে ছোট্ট সেভের ছাঁচটা অ্যাভয়েড করাই ভালো আমি একটু বড় নিয়েছি এভাবে এটাকে দেখুন উপরে ঝাঁকটা একদম চলে যাবে ববেল যেটা উঠছে সেটা একদম বন্ধ হয়ে যাবে তার মানে এটা ক্রিস্পি হয়ে গেছে আর এটা মিডিয়াম ফ্লেমে ভাজবেন খুব বেশি ফ্লেমে ভাজলে চট করে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে যাবে এটাকে তুলে নিচ্ছি আরেকবার আমি দিয়ে দিলাম একইভাবে এটাকে দিয়ে রেডি করে নেব একইভাবে আমারও আমি দিয়ে দিলাম ওপরে দেখুন অনেকটা ফেনা দেখা যাচ্ছে আস্তে আস্তে যখনই এটা ক্রিস্পি হতে থাকবে ফেনাটাও আস্তে আস্তে কমতে থাকবে যখন ফ্যানাটা একদম বন্ধ হয়ে যাবে তখন এটাকে পাল্টে দেব। পাল্টে দিয়ে কয়েক সেকেন্ড মতন এটাকে ভেজে নিয়ে তুলে নেব খুব বেশি সময় ধরে এটা ভাজার দরকার নেই দু মিনিট ম্যাক্সিমাম সময় লাগে এটা ভাজতে এর থেকে বেশি ডার্ক করবেন না তাহলে পুড়ে যেতে পারে একইভাবে আমি আবারও দিয়ে দিলাম টোটাল আমি টোটাল পাঁচটা এটাকে ভেজেছি আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি এটা হাত দিয়ে হালকা হাতে ভাঙলেই এটা রেডি হয়ে যায় সেউয়ের আকারে চলে আসে আমি এই কটাই আপনাদের দেখাতে পারলাম কারণ তার আগে পুরোটাই খাওয়া হয়ে গেছে আর সবুজ হয়নি কারোরই রেডি হয়ে গেছে আমাদের আলু ভুজিয়া কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য